wake up, I feel cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. I've got no makeup. How do you look so fine? Good morning everyone. তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ দুপুরবেলা। কারণ এখন বাজে হচ্ছে 1:30 দুপুরে। আর আমি একটু আগে গেছিলাম পার্লারে। তো একটু শ্যাম্পু করাতে, আইব্রো করাতে। তো শ্যাম্পু টাম্পু করে এসেছি আর বিকালবেলা আজকে একটু বেরোবো। কারণ সেই শীতকালের কয়েকটা জ্যাকেট কেনার আছে মিলাক্ষীর, আমার, মিলাক্ষীর বাবার, মানে চারজনের চারটে জ্যাকেট কিনতে হবে। তো আমি শ্যাম্পু ট্যাম্পু করিয়ে, আমাদের শ্যাম্পু করা হচ্ছিল না, শ্যাম্পু ট্যাম্পু করিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন রান্না করছি, এখন 1:30 সময় আমি রান্না বসিয়েছি। তো রান্না করছি হচ্ছে ডিমের ঝোল ভাত, ডিমের ঝোল আর ভাত শুরু। ডিম ভেজে নিয়েছি আর ওখানে আলু ভাজা আছে, এখানে মশলা আছে। রান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুপুর দুপুরই বেরোবো, মানে রোদ থাকতে থাকতেই বেরোবো। কেন নদীর হালকা হালকা কোনো সর্দি হচ্ছে, কাশি হচ্ছে। তো একটু যাবো কাঁচড়াপাড়ায়, ওই স্টাইল বাজারে বা কোথাও। তো কেনাকাটা করে নিয়ে তারপরে চলে আসবো বিকেলবেলা। তো চলো আবার যখন বেরোবো তখন দেখা হচ্ছে। বাবা এই যে মনু, মনু কুকুর এসছে। হাত দেবে না কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাতে আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কালকে বাড়িতে এসেছি 9:30 সময়। তো অনেক ঘুরে ঘাড়ে কিছু শপিং করেছি আমাদের জন্য, নিজেদের জন্য। তো হচ্ছে সেগুলো তোমাদের আর একটু পরে দেখাচ্ছি। তো এখন বাজে 9:10। আজকে থেকে মিলাক্ষী বাবা আবার ডিউটি জয়েন করবে। তো হচ্ছে আমাকে এখন রান্না করতে হবে, মাছ এনেছে, মানে ও তো একটু পরেই বেরিয়ে যাবে। তো আমাকে হাতে আমার 1-2 ঘন্টা আছে। তো এই সময়ের মধ্যে আমাকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো ততক্ষণ আমি মাছটা এখনো ধুইনি, কিছু করিনি। তো ভাবলাম তোমাদের আগে গুড মর্নিংটা উইশ করে নিই, তারপরে স্টার্ট করবো কাজ করা। তো এখন আমি মাছ ধোবো, মাছ ধুয়ে মাছ রান্না করবো, রুটি বানাবো, টিফিন বানাবো, অনেক কাজ আছে। তো চলো সমস্ত কিছু কাজ বাজ করে ফ্রি হয়ে যাই, তারপর তোমাদের সাথে কী কী কালকে কিনেছি সেগুলো শেয়ার করবো। খাওয়ানো হয়ে গেছে, মিগাক্ষীকে খাওয়াবো, আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপর নেবো রেস্ট। ও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কালকে কি কি কিনেছি, দাঁড়াও। তো আমরা হচ্ছে গেছিলাম স্টাইল বাজারে, যেটা কিনে কাঁচাপাড়া রয়েছে। তো হচ্ছে মিগাক্ষী, আমার, ময়রাক্ষী, হালকা শীতে পরার জন্য, তেমন কিছু ভারী নয়। তো প্রথমে ময়রাক্ষীটা দিয়ে স্টার্ট করি। এটা আছে ময়ূরাক্ষীর, এটা সকালবেলা ময়ূরাক্ষীর বাবা পরিয়ে এসেছিল। এটা আছে হুডি টাইপের, তিনজনেরই সেম হুডি টাইপেরই কিনেছি। তো এটা আছে ময়ূরাক্ষীর, নেভি ব্লু এর মধ্যে রয়েছে। আর মিলাক্ষীর রয়েছে, আমি এখন দুজনে সেমই খুঁজছিলাম বা পেয়েছিলাম সেম, কিন্তু সাইজটা একটু ছোট ছিল, মানে বড় ছিল। এটা হচ্ছে মিলাক্ষীর, তো
এরকমই পেয়েছিলাম ময়ূরাক্ষির জন্য, কিন্তু ওটা আর এক সাইজ ছোট হলে নিতাম, ওটা একটু বড় ছিল। তো এটা হচ্ছে ময়ূর মৃগাক্ষী। তারপর হচ্ছে আমার আমার তো একটা রয়েছে যেটা আমি চেরিকালে যেটা পড়ি সবসময়, তো আরেকটা কিনেছি। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, একটু গ্রে টাইপের। তো এই হচ্ছে জ্যাকেটের শপিং। তো তো চলো এই ব্লগটা কালকের থেকে হচ্ছে, তো ব্লগটাকে আমি এখন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে চলো টাটা, বাই বাই।